আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা বানাইতে আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন অথবা কম নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেন আমি এখানে চিজ নিয়েছি, টমেটো সস নিয়েছি, অরিগ্যানো নিয়েছি, এবং এখানে আমি নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং সামান্য একটু লবণ। এবার আমি একটা বাটি নিব, বাটিতে আমি ফার্স্টে দিব ক্যাপসিকাম কুচি দেবো, এরপর আমি দিচ্ছি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। অ্যান্ড আমি এখন দিব এটাতে সামান্য একটু লবণ। আর যেটা অবশ্যই দিতেই হবে এটা বানাইতে, সেটা হচ্ছে অরিগ্যানো, কারণ অরিগ্যানো ছাড়া তো পিৎজার সেই আসল টেস্টটা কখনোই আসবে না। এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে অন্য যে কোনো কিছু চিকেনটাও ইউজ করতে পারবেন। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্রেড নিব, ব্রেডটার উপরে আমি টমেটো সসটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। চারিপাশটাতে লাগাইতে হবে যেন কোনো পাশ ফাঁকা না থাকে। এবার আমি আগে থেকে আমার তৈরি করে রাখা সেই টমেটো এবং ক্যাপসিকামের মিশ্রণটা দিব, চারিপাশটাতে দিতে হবে। এবং যে জিনিসটা আমাদেরকে দিতেই হবে সেটা হচ্ছে চিজ। চিজটা আমি দিব, খুব সুন্দরভাবে চারিদিকে বসে নিব। এরপর আমি এটাকে ওভেনে 5 থেকে 10 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে এটা তাওয়াতেও করতে পারেন, আমি আমার পরবর্তী ভিডিওটিতে দেখিয়ে দিব কীভাবে তাওয়াতে এটা করতে হবে। আমার ব্রেড পিৎজা তৈরি। দেখেন আমি এটাতে সামান্য একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি।